তো হ্যালো ফ্রেন্ডস, তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাসন্তী পোলাও রেসিপি। তো আমি কি করে বাড়িতে বাসন্তী পোলাও বানাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চালটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তো তারপরে একটা সুতির কাপড়ের উপর চালটাকে ভালো করে ছড়িয়ে নিয়েছি যাতে জলটা সম্পূর্ণ টেনে নেয় কাপড়টা দিয়ে। তো দেখো, জলটা সম্পূর্ণ টেনে নেওয়ার পর তো একটা সসপ্যানের মধ্যে চালটা দিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিলাম বেশি করে, তো পরিমাণ মতো লবণ, তারপর একটু চিনি দিয়ে দিলাম। তো চিনির পরিমাণটা একটু বেশি হবে কারণ পোলাওটা একটু মিষ্টি খেতেই ভালো লাগে। তো হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে এবং সম্পূর্ণ মিশ্রণগুলো এবার ভালো করে মেখে নেব। তো সবগুলো যেন গায়ে গায়ে লেগে না থাকে, টোটালটা ভালো করে এভাবে মেখে নিয়ে তারপরে 15 মিনিট ঢেকে রেখে দেব। তো তারপরে কড়াইটা গরম করে কড়াইতে ঘি দিয়ে দেব, তো তার মধ্যে তেজপাতা ফোড়ন দেব আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো আগে থেকে কিছুটা কিশমিশ আমি বেশি করে ভিজিয়ে রেখেছিলাম, তো আর কাজু বাদামগুলো একটু হালকা থেতো করে নিয়েছি। তো দেখো, এই যে এবার ঘিটার মধ্যে কাজু বাদাম আর কিশমিশটাকে দিয়ে দেব। তো 20টার মতো কাজু বাদাম আর 20টার মতো কিশমিশ নিয়েছি। তো এবার সমস্ত মিশ্রণকে একটু ভালো করে হালকা লো ফ্লেমে ভেজে নেব। তো যে চালটা আমি ভালো করে মেখে রেখেছিলাম 15 মিনিট ঢেকে রেখে, তো সেই চালটাকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। তো একটু ভালো করে ভেজে নিতে হবে সমস্ত মিশ্রণকে, ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ টাইম ভেজে নেব। তো আর একদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, তো ফুটন্ত গরম জল, যাতে জলটা একটু বেশি গরম হয়। তো এই যে দেখো, যে জলটা ভালো মতো ফুটে গেছে, তো অনেকটাই ফুটে গেছে। তো এই যে দেখো, জলটা এবার পোলাওটার মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তো তারপরে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে জলটা ভালো মতো টেনে নেয়। তো এই যে দেখো, এবার ঢাকনাটা দিয়ে ভালো করে ঢেকে রাখলাম। তো এই যে দেখো, বাসন্তী পোলাও রেডি। তো আমি এভাবেই বাড়িতে বাসন্তী পোলাও বানিয়ে দিই, তোমরা বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।